সুব্রত, সুব্রত আমাকে শুনতে পাচ্ছেন? সুব্রত, পশ্চিমবঙ্গের দীঘায় এখন সর্বশেষ পরিস্থিতি কি? আমি শুধু আপনাকে জাস্ট একটু দেখাবো যে আমার পেছনে একটি গাড়ি রয়েছে, যেটি ছোট গাড়ি রয়েছে, সেই ড্রাইভারটা কিন্তু ফাঁসছে। কিছু সময় আগে আমরা এখানে হোটেল গিয়েছি। আমি শুধুমাত্র আপনাদের সব দেখাবো সমুদ্রের যে অবস্থা, প্রায় আপনি জানেন যে ঘন্টায় 170 থেকে 190 কিলোমিটার বেগে এই ঘূর্ণিঝড় সুপার সাইক্লোন ইয়াস কিন্তু আঘাত আনতে শুরু করেছে। এইটি তার প্রথম পর্যায়ে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন যে আমার প্রবল অব্দি কিন্তু জল জলোচ্ছ্বাস কিন্তু প্রবল জলোচ্ছ্বাস শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন যে দুটো গাড়ি কিন্তু প্রায় কিন্তু ডুবে গিয়েছে। এই অবস্থায় পুরো ফাঁকা রাস্তা। আমি শুধুমাত্র দেখাবো দর্শকদের এই কিন্তু পুরো একটি রাস্তা। এই রাস্তা কিন্তু এখন গভীর সমুদ্রে, প্রায় সমুদ্রের মতো মনে হচ্ছে। গাড়ি ভেসে যাচ্ছে। আমাদের এখানে আমরা যে যে আবাসনটিতে রয়েছি, আশ্রয়স্থলে রয়েছি, কিন্তু নিচতলায় কিন্তু ইতিমধ্যেই জল ঢুকে গিয়েছে। আমাদের হয়তো শেষ পর্যন্ত ছাদে গিয়ে উঠতে হবে, কারণ দোতলাতে খুব বেশি জায়গা নেই। আমরা কয়েকজন গণমাধ্যম কর্মী যারা এখানে শুধুমাত্র দর্শকদের এই ইয়ার সম্পর্কে খবর দেওয়ার জন্য এসেছি, তারা কিন্তু এখানে রয়েছে। আপনি দেখছেন যে কি পরিমাণ খাওয়ার হচ্ছে। আমি বারবার বলছি, সাপের মতো কণা তুলে আসছে সমুদ্র, যে কত ভয়াবহ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যে 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 অবস্থাতে দাঁড়িয়ে রয়েছে এখন সমুদ্র, কিন্তু গভীর একটি পরিস্থিতি কিন্তু এতটাই ভয়াবহ যে আমরা জানি যে দুপুরের মধ্যেই কিন্তু এই ঘূর্ণিঝড় সুপার সাইক্লোন ইয়াস কিন্তু তার মূল যে লক্ষ্য আঘাত সেটি কিন্তু করবে। তো এই ছিল আমার কাছে সুপার সাইক্লোন ইয়াসের আমার কাছে থাকা সবশেষ। পশ্চিমবঙ্গের দীঘা থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সুব্রত আচার্য।